মা, আমাদের পায়খানা ভর্তি হয়ে গেছে, এখন আমরা আর পায়খানায় হাঁকতে পারবো না, তাই এখন আমরা সোজা মাঠে হাঁকতে যাব। আমি দেখছি, এই যা, আমি দেখছি। এত রাতে তুমি কি করছো এখানে? আমার খুব জোরে হাগা পেয়েছে, তাই আমি তোমাদের পায়খানায় হাঁটতে চলে আসলাম। জয়, তুই ওকে বলে দে যে আমাদের নিজেদের পায়খানায় ভর্তি হয়ে গেছে, আমরা নিজেরাই এখন ওদের বাড়ির পেছনে হাঁটতে যাব প্রতিদিন। মাঠে হাঁটবো না। মাঠে তো তোমাকে হাঁকতে হবেই দিয়া, না হাঁকলে তো তোমার বুকে গ্যাস উঠে তুমি মরে যাবে। চলো, আমিও তোমার সাথে হাঁকবো, আর মা একটু পরে এক বদনা পানি দিয়ে যেও তো। সুরিয়া, যে কিনা কোনোদিন পায়খানায় হাঁকেনি, কিন্তু কালকে সে হঠাৎ পায়খানায় হেঁকেছে। তো সুরিয়া, তুমি কি আমাদের বলতে পারো যে কালকে পায়খানায় হেঁকে তোমার কেমন লাগলো? ভালো লাগেনি। কালকে যখন আমার খুব জোরে হাগা পেয়েছিল, তখন আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিল, কারণ আমি হাগার জন্য একটা খোলা মাঠ খুঁজে পাইনি। আমি চারিদিকে দৌড়িয়েছি, এদিকে দৌড়িয়েছি, ওদিকে দৌড়িয়েছি, কিন্তু কোথাও একটা খোলা মাঠ খুঁজে পাইনি, যার কারণে আমার মাথা পুরো পাগল হয়ে যাচ্ছিল। তারপরে আমি বাধ্য হয়ে পায়খানায় হাঁকতে গেলাম, আর হাগা শেষে দেখি যে পায়খানায় পানি নেই। তারপরে আমি ভাবলাম যে এরকম পায়খানা থেকে কি লাভ, ওই টাইমে যদি আমি মাঠে হাঁকতাম তাহলে অবশ্যই আমি পাতা দিয়ে কাজ চালিয়ে নিতে পারতাম। আমি আবার মাঠে হাঁকতে যাচ্ছি, পায়খানায় হাগা আমার দ্বারা হবে না। তার মানে এ শালা আবার পাতা দিয়ে কাজ চালিয়ে নিবে?